स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहं। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक युगानंद प्रेमानंद ये चान्य चैव पार्षदा रामकृष्णगत प्राणा सर्वांस्तान् प्रणमाम्यहं। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवम्। हमरा श्रीमद्भागवतेर दशम स्कंधे भगवान श्रीकृष्णेर যে শ্রীকৃষ্ণ কর্তৃক যে কংসবধ, সেই কংসবধ বৃত্ত আজকে আমরা আলোচনা করব। তা আমরা আগের দিন যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা কংস তাদেরকে আনতে অক্রূরকে পাঠিয়েছিলেন, অক্রূরজিকে। তো অক্রূরকে তারা নগরে প্রবেশ করতে বলে নিজেরা নগরের দ্বার থেকে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলেন। সেই ভেতরে প্রবেশ করতে গিয়ে তারা নগরবাসীদের দ্বারা কাছে পরিচিত হলেন, তাদের লীলা দেখালেন। সেটা আমরা আগের দিনে আলোচনা করলাম, কেন সেই লীলা দেখালেন। সোজাসুজি রথে চড়ে ভেতরে প্রবেশ করলেই পারতেন, কেন মাঝপথে আগে নামলেন, নেমে কেন প্রজাদের সঙ্গে আলাপ করলেন, মিশলেন এবং এই সব লীলা দেখালেন, সেসবের কারণগুলি আমরা আগের দিনে ব্যাখ্যা করেছি। তো সেখানে দেখা গেল যে তারা এসে মানে ওই প্রবেশ করলেন। তা এখন সেই তাদের যে তারা সেখানে দুরকম জিনিসই দেখিয়েছেন, তারা যে শিষ্টদের রক্ষা করতে পারেন, পালন করতে পারেন, কৃপা করতে পারেন সেটাও দেখিয়েছেন, আর দুষ্টকে দমন করবার যে সামর্থ্য তাদের আছে সেটাও তারা দেখিয়েছেন। তা এখন সেই সব দেখে কংসের রাত্রে খুব ভালো ঘুমটুম হলো না, সেসব আমরা আলোচনা করলাম, তিনি অনেক দুঃস্বপ্ন দেখলেন, এই হলো। তা এখন পরের দিনে সেই মল্লযুদ্ধের জায়গাতে তারা যেখানে মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে সেখানে ওই আগে থেকেই কংস ওই তাদের এক মত্ত হস্তি, সেই হস্তিকে তারা আগে থেকেই রেখে দিয়েছেন, মানে উনি রেখে দিয়েছেন সেই হস্তি ওই কুবলয় নামক এক হস্তিকে, আগে থেকে সে মত্ত হস্তি তাকে রেখে দিয়েছেন তার মাহুত সহ। যে এরা প্রবেশ করতে গেলেই তাদের দিকে সেই হস্তিকে লেলিয়ে দেবেন, সেই হস্তির পায়ে পিষ্ট হয়ে এরা মারা যাবে, এই প্ল্যান করে রেখেছেন। তা এখন সেই ঘটনা যে সবাই কি করলেন, যে কৃষ্ণ এবং বলরাম বলছেন, অথ কৃষ্ণশ্চ রামশ্চ কৃতশৌচ পরন্তপ মল্লদুন্দুবীর ঘোষং শুত্বা দ্রষ্টুমুপেয়তুহু। কৃষ্ণ এবং রাম, রাম মানে বলরাম, তারা দুজন কৃতশৌচ, সকাল সকাল উঠেছেন, তো উঠে শৌচাদি ক্রিয়া সব সম্পন্ন করেছেন, করে তারা ওই মল্লযুদ্ধ হবে, তো তার দুন্দুবি বাজছে, তার আওয়াজ শুনেছেন, শুনে এখন এই সমস্ত কী হচ্ছে দেখবার জন্য তারা এলেন। তা এখন কত রকম ব্যারিয়ার তৈরি করেছেন, প্রথমে তারা রঙ্গদ্বারে প্রবেশ করার আগেই যাতে মারা যায় হাতির মানে আক্রমণে, সেই ব্যবস্থা করেছেন। তারপর আমরা দেখব ক্রমশ কী করবেন,
সেই হাতিকেও তারা বধ করবেন, করে ভেতরে ঢুকবেন। ঢুকে আবার সেই মল্লরা সেখানে প্রস্তুত হয়ে আছে, কংসের মল্ল, যে হাতি যদি না মারতে পারে অন্তত মল্লযুদ্ধে মারা যাবে, সেই ব্যবস্থা করে রেখেছেন। যদি মল্লযুদ্ধেও না মারা যায়, কংস নিজেও বেশ প্রস্তুত হয়ে আছেন, ওষি টসি নিয়ে একদম সব রকমভাবে তৈরি হয়ে আছেন। তো এই একটার পর একটা, একটার পর একটা। তা এখন বলছেন যে তারা সেই দেশটি এলেন, এসে রঙ্গদ্বারং সমাসাদ্য তসমিন নাগম অবস্থিতম, তসমিন নাগম অবস্থিতম অবশ্যত কুবলায়া পীড়ং কৃষ্ণম্বষ্ট প্রচোদিতম। তো রঙ্গদ্বারে এসে রঙ্গমল্ল রঙ্গশালার যে দরজা, সেখানে এসেই তারা দেখলেন যে এক হাতি দাঁড়িয়ে আছে কুবলয় এবং সে চালক সহ আর কি মাহুত সহ, মাহুত তাকে পরিচালনা করছে, সে দাঁড়িয়ে আছে। তখন বলছেন যে তখন তাদের পথ আটকে, তখন কৃষ্ণ বললেন সেই মাহুতকে যে দেখো হে মাহুত, হে অম্বষ্ট, অম্বষ্ট মানে মাহুত, অস্তিপক, অস্তিপক মানে মাহুত, অম্বষ্ট মানে মাহুত, সংস্কৃতে অম্বষ্ট। বলছেন যে দেখো আমাদের পথ ছেড়ে দাও, আর যদি না যাও তাহলে, না ছাড়ো তাহলে এই হস্তিসহ তোমাকে কিন্তু আমরা বধ করব। তো বললেন যে নোচেত কুঞ্জরং তাদ্য নয়ামি যমসাধনম, যমসাধনম বললেন। তো তাতে সেই মাহুত খুব রেগে গেল, হ্যাঁ আমাকে এরকম ভয় দেখাচ্ছে, কারণ কি এই হাতি খুব দুর্ধর্ষ, মাহুতও খুব মানে দক্ষ, যে এত সাহস, হাতিকেও ভয় পায় না, দেখাচ্ছি মজা। এবং নির্ভৎসিতম্বষ্টা কুপিতা কুপিতং গজম চোদয়ামাস কৃষ্ণায় কালান্তক যমোপমম, একদম যমসদৃশ সেই হাতিটাকে, মানে সেই অম্বষ্ঠ মানে সেই যে মাহুত, সে অত্যন্ত রেগে গেল যে আমাকে এরকম হুমকি দিচ্ছে। সে মাহুত কী করলো, সেই নিজে ক্রুদ্ধ হয়ে এলো এবং হাতিও খুব ক্রুদ্ধ হয়েছে, সেই ক্রুদ্ধ নিজে ক্রুদ্ধ হয়ে সেই ক্রোধনমত্ত সেই হস্তিকে কৃষ্ণের দিকে চালিত করলেন। তো এইবারে শ্রীকৃষ্ণ কী করলেন, সেই হস্তিকে বধ করলেন। সেখানে তারও সব বর্ণনা দেওয়া আছে কীভাবে বধ করলেন হস্তিকে। একটা কথা দেখুন, এই ভাগবতে যেই সব বর্ণনা করছেন, ভগবান গীতাতে বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম বলেছেন, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, সাধারণ মানুষে যেটা করতে পারে না। ভগবানের জন্ম দিব্য, সেটা আমরা ওনার জন্ম কথা বলবার সময় বলেছিলাম যে সাধারণ মানুষের মতো তাদের জন্ম না, ভগবানের জন্ম সেরকম হয় না, তাদের জন্ম এই শোণিত থেকে, রক্ত থেকে উৎপন্ন হয় না, তাদের দিব্য জন্ম, জন্মও দিব্য, কর্মও দিব্য কর্ম, যা সব ক্রিয়া করেন সবগুলোর মধ্যে দিব্যতা আছে, মানে অলৌক সামান্যতা, সাধারণ লোকে যেটা করতে পারে না। এখন যুগে যুগে ভগবান সেটাই করেছেন, সেই সব লীলাই দেখিয়েছেন, এই যে হরধনু ভঙ্গ কেউ করতে পারে না, তাই না? তো রাম গিয়ে সেটা করলেন, সাধারণ লোকে করতে পারে না, সেইটা তিনি গিয়ে করলেন, দিব্য সমস্ত কীর্তি। রাবণকে কেউ সহজে বধ করতে পারবেন না, সে করলেন। তারপরে আরও অনেক কিছু, এই অহল্যার সাপ মুক্তি হলো, মানে এই সমস্ত দিব্য কর্ম করেছেন যেগুলো সাধারণ মানুষে করতে পারে না, সব অবতারেই করেছেন ভগবান। কৃষ্ণের অবতারে অলরেডি এর আগে আমরা দেখিয়েছি দুর্ধর্ষ সব দানব, তাদেরকে তিনি বধ করেছেন, পুতনাকে বধ করেছেন, আরও সমস্ত কিছু। এই যে কালীয় নাগ, তাকে দমন করলেন, এগুলো সমস্ত দিব্য কর্ম, এখানেও তাই, এই জন্ম কর্ম চমে দিব্যম। এখন একটা কথা যে এই দিব্য কর্ম
যুগের প্রয়োজনে এক এক রকম দিব্য। সেই সময় এই ধরনের এই যে বধ এইসবের প্রয়োজন হয়েছিল, মানে হাতে অস্ত্র ধরে দিব্য কর্ম দেখাতে হয়েছিল, এরকম ব্যাপার। সেই সময়ের পরিস্থিতি সেরকম ছিল, তাই না? সেই সময় রাজতন্ত্র ছিল, তাই না? দুর্ধর্ষ ব্যক্তিকে বধ না করলে পরে হবে না, সেই জন্য সেইখানে দিব্যকর্ম দেখাতে গিয়ে ভগবান চক্র নিয়েছেন হাতে, তাই না? বধ করেছেন, কারণ সেই সময়ের পরিবেশ একরকম ছিল, পরিস্থিতি একরকম ছিল, তখন রাজতন্ত্র ছিল, সেই জন্যে সেটা দরকার ছিল। একজন দুর্ধর্ষ রাজা আছে, তখন তার সব জনগণের দ্বারা রাজা নির্বাচিত হতেন না, বংশ পরম্পরায় রাজা রাজা হচ্ছেন, কাজে সেই রাজা অত্যাচারী হলে তাকে হটাতে হলে অন্য কেউ ভালো রাজা এসে তাকে বধ করেই তাকে জায়গা নিতে হবে, এইটাই ব্যবস্থা ছিল, সে সহজে ছাড়বে না জায়গা। এখনকার মতো তো নয়, তাই না? এখনকার মতো তো নয় যে ভোট দিয়ে জনগণ ঠিক করবে, এখানে অস্ত্রযুদ্ধ করে রাজসিংহাসনে দখল করা যায় না, ভোট দিয়ে আসতে হবে, এরকম ব্যবস্থা তো তখন ছিল না, তাই না? তখন সেই জন্যে সেই অস্ত্র ধারণ করতে এসছে, সেই জন্যে তখন সেই রকম দিব্যকর্ম দেখিয়েছেন, এইটি ক্ষত্রিয় রূপে জন্ম নিয়েছেন, নিয়ে এসে সব দেখিয়েছেন। কিন্তু তখন এই কলিকালে যারা এসেছেন, চৈতন্যদেব এসেছেন, তারপরে মহাপ্রভু এসেছেন, তারপরে শ্রীরামকৃষ্ণ পরমহংস এসেছেন, ঠাকুর, এইখানটায় এমন পরিস্থিতি, এখানেও তারা ধর্মস্থাপনের জন্য এসেছেন, তাই না? ধর্মের গ্লানি দূর করবার জন্য এসেছেন, কিন্তু এখানেও তারা দিব্যকর্ম, দিব্য জন্ম তাদের আছে এবং দিব্যকর্মও তারা করেছেন, কিন্তু এই দিব্যকর্ম করতে গিয়ে তাদের হাতে ওই চক্র অস্ত্র এসব ধারণ করতে হয়নি। এই যুগের আবার অধর্ম অন্য জিনিস, অন্যরকমভাবে, তাই না? এখানে এসে তো আর কেউ মানে ওই রকম রাজতন্ত্র তো আর এখন নেই যে তাকে বধ করে দিলাম, বধ করে কিছু আর হবে না, আসলে মনের ভেতরে ঢুকতে হবে, মনের অসুরকে মারতে হবে, সেটা এই অস্ত্র দিয়ে হবে না। তার কারণ হচ্ছে সত্য ত্রেতা দ্বাপর কলি, এই যে ধর্ম, সত্যযুগে চতুষ্পাদ ধর্ম থাকে, তারপরে এক পাদ করে কমে যায়, তাই না? এখন দ্বাপর যুগে কলিযুগের তুলনায় ধার্মিক বেশি, এই যে ধর্মাচরণ এগুলো তো সব মানসিক ব্যাপার, তাই না? দ্বাপর যুগে কলিযুগের তুলনায় ধর্ম বেশি ছিল, সেখানে অধার্মিক যারা হতেন তাদেরকে শুধু বধ করলেই কাজ চলতো, লোকে ধর্মপ্রাণ ছিল, অধার্মিক যারা তাদেরকে বধ ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এই কলিকালে ধর্মের যে অবস্থা, তাই না, মানে এই দু চারজন অধার্মিক তাদেরকে বধ করে দিলেই হয়ে যাবে তা নয়, কিন্তু সবাই অধার্মিক, বেশিরভাগই অধার্মিক, কজনকে ভগবান বধ করে দেবেন, এই তুমি ঠিকঠাক মেনে চলছো না তোমাকে বধ করে দিলাম, এই তুমি ঠিকঠাক মেনে চলো তোমাকে, এরকম বধ করে তো আর এখানে গা উজাড় হয়ে যাবে। কলিকালে যদি এই চক্র নিয়ে বধ করতে নামেন ভগবান, কাজেই ওই সময় এরকম দু চারজন দু পাঁচজন এরকম অধার্মিক ছিল, ধর্মেরই পালন বেশি করত লোকে, তাদের ডিস্টারবেন্স হতো, সেই জন্যে ধার্মিকই বেশি, বেশি এই জ্ঞান দান যে করতে হতো না, মানে এটা করা উচিত এটা করা উচিত না এটা অতটা বলতে হতো না, এটা সাধারণ লোকের মধ্যে ছিল। এই কয়েকজন নৃপ রাজা টাজা যারা দুষ্ট, তারা ওই ধার্মিক প্রজাদের ধর্মানুষ্ঠানে ব্যাঘাত তৈরি করতেন, কাজে সেই কজনকে হটিয়ে দিলেই চলতো, সেই জন্যে সেখানে চক্র অস্ত্র নিয়ে তাদেরকে হটিয়েছেন, তাদেরকে শুধরাবার চেষ্টা করেছেন, পারেননি, হঠাৎই হয়েছে। কিন্তু ওই জন্যে দেখা যায় যে বেশি জ্ঞানদান করতে হয়নি, এইভাবেই করতে হয়েছে, বেশি জ্ঞানদান করতে হয়নি, কোথাও একটা সাধু সন্ন্যাসী হয়ে ভগবানকে যে মানে এরকম বলতে হয়নি সাধারণ লোককে,
যে তোমরা সত্য কথা বলবে, এই কাজ করবে না, সেই কাজ করবে না, ভগবানের নাম করো, এইসব উপদেশগুলো দেওয়ার দরকার তখন অতটা পড়েনি, কারণ মানুষের মধ্যে ধর্মভাব এমনি ছিল, অনেক ছিল। হ্যাঁ, দ্বাপর যুগে সত্যতে তার তুলনায় কম ছিল, কিন্তু ছিল, এখনকার মতো অবস্থা না যে ঘরে ঘরে অধার্মিক, এরকম অবস্থা না, ধর্মপ্রাণ ছিল লোকে। কাজেই ওদের যখন যেটা ধর্মকে রাখ, তখন এই কয়েকজন এসে মানে রাজা টাজা তারাই এই সব ধর্মপথ থেকে, ধর্মপথে যারা আছে তাদের মধ্যে মানে তাদেরকে ধর্মাচরণ করতে বাধা দিত, তাদের ডিস্টারবেন্স তৈরি করতেন, তাদেরকে বধ করতে হয়েছিল, ব্যাস, বাকি কাজটা ওরা এমনিই সমস্ত জানে, তাই না? সেইটা, সেই জন্য এইসব বেশি করতে হয়নি। তবুও দেখুন দ্বাপর যুগে কলির ঠিক আগে আগে, তাই না, তখন সত্য বা ত্রেতা যুগের তুলনায় মানে ধর্মটা একটু কম, মানে কলির মতো না হলেও তখনও মানে মনের মধ্যে সব মানে অনেকের মনে অধার্মিকতা, অর্জুন নিজে বিমোহিত বিমুগ্ধ হয়ে গেলেন, বিমোহিত হয়ে গেলেন, যুদ্ধ টুদ্ধ করবো না বললেন, তাই না? তখন এই ভগবানকেই গীতার উপদেশ দিতে হয়েছিল। দেখুন এখানেই দেখুন না, দ্বাপর যুগের কথা, একজন অক্রূর কংসের, কংস ধার্মিক নন কিন্তু অক্রূরজি ধার্মিক, তিনি ভগবানকে দেখে যে বুঝতে পারলেন যিনি ভগবান। এখানে যত দেখবেন এই যে গোপবালা, গোপ মানে নগরবাসী যারা সাধারণ লোক, তাদের মধ্যে কত ধর্মপ্রাণতা ছিল, তারা কিন্তু সহজেই বুঝতে পারলেন যে এরা কেন, এখনকার সময়ে এসে এরকম করলে ভাববে এগুলো বুঝল কি, এখন এরকম আমরা কাউকে ভালো দেখতেই পারি না। মা ওই জন্যে বলছেন যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না, কলিকালে তো এইরকমই, তাই না? এই যে কৃষ্ণ এবং রাম, বলরাম, তারা দুজন নগরে প্রবেশ করছেন, দেখুন তাদের দেখেই সাধারণ যারা এরা তারা খুব খুশি হলেন, মানে তখন ধর্মটা ভেতরে ছিল, কে ভালো কে মন্দ এসব বুঝবার লোকের ক্ষমতা ছিল, দেখে তারা খুশি হলেন কত ভালো। এখন যদি এরকম হয় উপর থেকে দেখবে, দেখে বলো ও বোধ হয় কিছু মতলবে এসেছে, মানে ভালোটা ভাবতেই পারবো না আমরা, তা এখন এইটাই হচ্ছে ব্যাপার। তো সেই সময় ধর্মপ্রাণতা দেখবেন এই ভাগবতে যত জায়গায় পড়ছেন দেখবেন সাধারণ লোকটোক অনেকেই মানে ধর্মপ্রাণ এবং সদ্ভাব সচ্চিন্তা আছে, তুলনায় মানে অসচ্চিন্তা কম, সেই জন্যে ওইখানে এত উপদেশ দিতে হয়নি। এবং সত্য এবং ত্রেতা যুগে তো হয়নি, দ্বাপর যুগে তাও একটু কম ছিল বলে ধর্মের প্রভাব একটু মানে সত্য ত্রেতার মতো অত ছিল না, সেই জন্য অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। ওই ওই জায়গাতেই আমরা দেখি কৃষ্ণকে বেশিরভাগই দেখি, এইসব যুদ্ধ এই যে কূটনীতি এইগুলোকে, এইটা করো সেটা করো, কেন সেই সময় ধর্মস্থাপনের জন্য এইটাকেই দরকার ছিল। এই দুর্যোধনাদির মতো, শিশুপাল এদের মতো কয়েকজন, তারাই বরং ধর্মটাকে, ধর্মের যে অনুষ্ঠান সেগুলোতে বাধা তৈরি করছিলেন, কাজে এদেরকে কূট প্রয়োগের দ্বারাই এদেরকে নিরস্ত করতে হবে। সেই জন্য ভগবান ওখানে অস্ত্র নিয়েছেন, কূটনীতির অবলম্বন করেছেন, সেইভাবে ওরা দিব্য কর্ম করেছেন। কলিকালে, কলিকালে তো আর এসব হবে না, এখানে তো প্রথম কথা তো এইরকম রাজতন্ত্র নেই যে ও দুষ্টুমি করলো ওকে হত্যা করে দিলাম, দিয়ে ওনারা যে ওকে হত্যা করে দিলাম বাকিরা সবাই খুব ধার্মিক হয়ে আছে, তা তো নয়। আমরা এই কলিকালে আমরা খুব সিভিলাইজড, খুব আমরা সব শিক্ষিত টিক্ষিত বলছি সমস্ত কিছু, কিন্তু আমাদের আধ্যাত্মিক দৃষ্টিতে এসবের কোনো দাম নেই, এগুলো সব ভোগবাদের দিকেই আমরা যাচ্ছি, সেটাই তো বলছেন স্বামীজি, বলছেন সবাই বলছেন, বিজ্ঞান আছে, বিজ্ঞানের আবিষ্কার আছে, সব আছে, ঠিকই আছে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এই স্থিতিকে খুব একটা ভালো স্থিতি বলা যায় না, সবার ভেতরে ভেতরে অন্ধকার রয়েছে, ওই একজনকে মাথা কেটে দিয়ে কিছু হবে না, ভেতর থেকে শুধরাতে হবে। সেই জন্যে ভগবান এই জন্মেও দিব্য কর্ম দেখিয়েছেন, সাধু সন্ন্যাসী হয়ে, চৈতন্য মহাপ্রভুও সন্ন্যাসী হয়েছেন, ঠাকুরও সন্ন্যাসী হয়েছেন, তাদের সাধু সন্ন্যাসী হয়ে অস্ত্র টস্ত্র দিয়ে কিছু হবে না, এখানে অস্ত্র দিয়ে বধ করতে গেলে সব শেষ করে দিতে হবে,
সাধারণ এই সাধক হয়ে কথাতে বুঝিয়ে ভেতরের মালিন্যগুলোকে দূর করতে হয়েছে। ভেতরের মালিন্য কখনো অস্ত্র দিয়ে দূর করা যায় না, সেই ধর্ম স্থাপন করতে হবে। সেই জন্যে তারা এই অস্ত্র ছেড়ে এই সন্ন্যাসীর বেশ, তাপসের বেশ ধারণ করেছেন, ত্যাগীর বেশ ধারণ করেছেন। নিজের জীবন দেখিয়ে তাদের শেখাতে হয়েছে যে এইখানে এই সমস্ত বদটৎ করে অস্ত্র দিয়ে কিছু হবে না, এইখানে ধর্ম স্থাপন করতে গেলে প্রত্যেকের হৃদয়ে ঢুকতে হবে, প্রত্যেকের হৃদয়ের মালিন্য দূর করতে হবে। সেই জন্যে তারা দেখেছে, কিন্তু সেইভাবেও তারা দিব্য কর্ম দেখিয়েছেন, তাই না? তা এখানে ভগবানও সেই দিব্য কর্ম দেখাচ্ছেন। তো এখানে তো ওই রকম, এখানে তো আর উপদেশ দিয়ে নয়, সেই জন্যে দিব্য কর্ম দেখাচ্ছেন এইভাবে যে একদিন হস্তি, সেই হস্তি কত দুর্ধর্ষ, তাকে সহজে বধ করা যায় না, কিছু করা যায় না। তো তাকে দেখাচ্ছেন, তিনি এসে কি করলেন, করিন্দস্তমবিদ্রুত্র করেন তরসাগ্রহীত করাত বিগলিত সৌমুং নিহত্যাঘ্রি স্বলীয়ত। তিনি কি করলেন যে তারপরে সমস্ত সব বর্ণনা আছে, পুচ্ছে প্রগৃহাতি বলম ধনুষ পঞ্চবিংশতিম বিচকর্ষ যথা নাগম সুপর্ণৈব লীলয়া স্বপরিয়াবর্তমানেন সভ্য দক্ষিণতোচ্যুতঃ বভ্রাম ভ্রাম্যমানেন গোবৎসে নেব বালকঃ। তা এখন বলছেন যে ততোভিমুখমভ্যেত্য পাণিনাহত্য বারণম ইত্যাদি। তিনি কি করলেন যে সেই হস্তিকে সুন্দর উপমা দিয়েছেন, যথা নাগং সুবর্ণ সুপর্ণৈব লীলয়া, সেই হস্তিকে লেজে ধরে তিনি ঘোরালেন হস্তিকে। চিন্তা করতে পারে, এইগুলি হচ্ছে দিব্যতা, সাধারণ লোকে সেসব করতে পারবে না। কীরকম সুপর্ণৈব লীলয়া, সুপর্ণ মানে হচ্ছে গরুর, গরুর যেমন নাককে একটা সর্পকে এরকম করে ঠোঁটে ধরে ঝুলিয়ে নেন, ঠিক সেই রকম ভগবান করলেন এবং ঘুরিয়ে নিগৃহ্য পাণিনা হস্তং পাতয়ামাস ভূতলে, তার সুর দিয়ে ধরে তেলে একেবারে ঝটকে তাকে মাটিতে ফেলে দিলেন সুর ধরে। তারপরে বলছেন, তারপরে কি করলেন, সেই পতিতস্য পদাক্রম্য মৃগেন্দ্র ইব লীলয়া দন্তমুৎপাট্য তেনেমং তেনেভং হস্তিপাংশ্চাহানধরি। তিনি সেই হাতির দন্তকে উৎপাটিত করলেন এবং সেই দন্ত দিয়েই সেই হস্তিকে বধ করলেন, এবং হস্তিপ মানে সেই যে অম্বষ্ঠ হস্তিচালক তাকেও বধ করলেন। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইভাবে তিনি যখন সেই ইয়েকে বধ করলেন, হস্তিকে বধ করলেন, তখন কংস সব যারা আর কি অন্যরা ছিলেন এই তারা খুব খুশি হলো, যারা সেই দেখছিল এই প্রজারা সাধারণ, তারা খুব খুশি হলো, প্রজারা খুশি হলো এবং আশ্চর্য হলো যে এত শক্তি এই দুই বালকের, এবং এই দুই বালকের তখন বয়স তো বেশি না, তাদের উপনয়ন সংস্কার পর্যন্ত হয়নি, তখন কংসবধের পরে উপনয়ন সংস্কার হয়েছে শ্রীকৃষ্ণের, তখন উপনয়ন সংস্কারও হয়নি। তা এখন এইসব দেখে তো বলছেন যে নিরীক্ষতাব উত্তম পুরুষৌ জনামঞ্চ স্থিতা নাগর রাষ্ট্রকানিপ প্রহর্ষ বেগত কলিতে ক্ষণানা পপুর নতৃপ্তা নয়নৈস্তদাননম। তারা তাদের মুখ দেখছেন, মানে এই এদের এই কাণ্ড কারখানা দেখে, এদের এই যে আশ্চর্য অদ্ভুত যে লীলা সেটা দেখে যারা মঞ্চে বসেছিলেন, এই যে দেখুন সাধারণ লোক মঞ্চে বসেছিলেন, তারা মানে নাগর রাষ্ট্রকা যারা নগরবাসী যারা সব, তারা কি করলেন না, প্রহর্ষ বেগত কলিতে ক্ষণানা, প্রহর্ষ মানে আনন্দ, আনন্দে তাদের চোখ যেন বিকশিত হয়ে গেল এবং তারা তাদের মুখের দিকে তাকিয়ে থাকলেন সবাই। যে পিবন্ত ইব চক্ষুর্ভ্যাং লিহন্ত ইব জিহ্ব ভয়া জিঘ্রন্ত ইব নাসাভ্যাং শ্লিষ্যন্ত ইব বাহুবি। তারা যেন
তাদের চোখ দিয়ে তাদের পান করছেন, মানে চোখ দিয়ে তো আমরা দেখি, তাদের যে দিকে তাকিয়ে আছেন লোকেরা যেন সেই চোখের দ্বারা তাকে পান করছেন, যেন জিহ্বার দ্বারা তাকে লেহন করতে চায়, তাকে যেন যেন হস্তের দ্বারা তাদেরকে আলিঙ্গন করতে চান। এই হচ্ছে ভগবান রসবৈসাহা, তিনি সচ্চিদ আনন্দ স্বরূপ। কাজী যিনি আনন্দময় আনন্দ স্বরূপ, তাকে দেখলে জীবও তো তার অংশ, জীবও তার অংশই। কাজী জীবের মধ্যে যে আনন্দ সে ভগবানের আনন্দ, কাজী সেই আনন্দে আমাদের আনন্দের উৎস হচ্ছে ভগবান। যে ভগবান সামনে এসে দাঁড়িয়েছেন, কাজী তখন যদি সত্যগুণের উদ্রেক হয় আপনার, তাহলে সেই আনন্দময় আপনার আনন্দের উৎস যিনি, তিনিই একদম সামনে এসে খাড়া হয়ে আছেন, স্বাভাবিকভাবেই আনন্দ হবে, তাকে আপনি পেতে চাইবেন। তো সেই জিনিসই এখানে হচ্ছে, সেটা দেখলেন। তা এখন এটা দেখেই তারা নিজেদের মধ্যে সব আলাপ আলোচনা করতে গেলেন, জানো এরা কে, এরা দুজন, এতো ভগবত সাক্ষাৎ হরের নারায়ণস্য হি অবতীর্ণা বিহাংসেন বসুদেবস্য ভীষ্মণি। লোকে কিন্তু এইসব আলোচনা করছে, জানো এরা ভগবান নারায়ণের অংশ, এরা এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং বসুদেবের গৃহে অবতীর্ণ হয়েছেন এবং দেবকীর গর্ভে এদের জন্ম, এবং এই ঘটনাগুলো তারা পুতনাকে বধ করেছেন, এই আরও সব যে রাক্ষসদের বধ করেছেন, তারপরে কালীয়কে দমন করেছেন, এইসব লোকেরা লোকেরা বলতে থাকল যে এদের কীর্তিকলাপ যা যা সব এরা করে এসছেন। এইসব এগুলো তো কোনো অবিদিত নয়, সবাই জেনেছে এইসব ঘটনা। তো এ সমস্ত তো হলোই, তখন একটা কি হলো, এই যে জনস্যি এবং ব্রুব্রাণেশু তুরিয়েশু নিনদৎসু চ কৃষ্ণরামৌ সমাভ্যাস সমাভাস্য চানুরো বাক্যম অব্রবীত। চানুর, চানুর হচ্ছেন ওই কংসেরই মানে সভাসদ বলুন বা তারই পার্শ্বদ। চানুরও খুব বলশালী মল্ল যোদ্ধা। এই চানুরকে কংস লেলিয়ে দিয়েছেন, ওই যে হস্তিকে বধ হলো, এইবারে তার সামনে আরেকটা মানে বিপদ সামনে খাড়া করতে চাইছেন। তো চানুরও তাকে বলছেন, বাহ খুব ভালো কাজ করেছ, মল্লযুদ্ধে ডাকবে। এবার বলছেন যে হে নন্দ শুনো, হে রাম ভবন্ত বীরসম্মত নিযুদ্ধ কুশলৌ শ্রুত্বা রাজ্ঞা হুতৌ দিদিক্ষুনা। বলে তোমরা তো হে নন্দ শুনো, হে রাম, হে নন্দসুত, হে রাম মানে ওই কৃষ্ণ এবং রাম, রাম মানে বলরাম, তোমরা তো দারুণ বীর দেখছি, খুব ভালো বীর, এবং তোমরা যুদ্ধে কুশল, সেই জন্যে তোমাদের দেখবার জন্যই রাজা তোমাদের ডেকে এনেছেন। তা দেখো প্রিয়ং রাজ্ঞ প্রকুরবত্য শ্রেয় বিন্দন্তি বৈ প্রজা মনসা কর্মণা বাচা বিপরীত মতোন্যথা। এই যে প্রজা, প্রজাদের একটা কর্তব্য আছে, কী কর্তব্য, না রাজার যাতে প্রিয় হয়, রাজা যেটা ভালোবাসেন সেইটা প্রজাদের করা উচিত, কারণ রাজা তো প্রজাদের পালক, প্রজাদের পিতার মতো। কাজেই প্রত্যেক সন্তানের যেমন পিতামাতার যেটা ভালো লাগে সেই কাজটা করা উচিত তাদের আনন্দ দেওয়ার জন্য, তো প্রজাদেরও তো সেটা করা উচিত। দেখুন কীরকমভাবে বলছেন, প্রজাদেরও সেটা করা উচিত, মানে কংস তো রাজা, আর এই যে নন্দ বলুন মানে নন্দরাজ, তারপরে কৃষ্ণ, তারা তো সব প্রজাই। তো চানুরও বলছেন দেখো তোমরা তো খুব বীর, তোমাদের দেখবার জন্য মানে রাজা তোমাদের ডেকে এনেছেন, তো একটা কথা জানো তো, রাজার প্রিয় কার্য করা সমস্ত প্রজার কর্তব্য, কারণ রাজার প্রিয় কার্য করলে পরেই লোকে তাদের শ্রেয় লাভ করতে পারে, তাই না? কিন্তু বিপরীত করলে নয়, মানে রাজার যেটা প্রিয় কাজ নয় সেটা করা উচিত নয়। তো কাজেই রাজা চান একটু মল্লযুদ্ধ দেখতে, তোমরা কেমন যুদ্ধযুদ্ধ করতে পারো, কাজেই সে তোমরা যুদ্ধ করো, এটা তো খেলা হচ্ছে, খেলা রঙ্গমঞ্চ, কাজেই এসেই যখন পড়েছো, রাজা যখন দেখেছেন তোমাদের দেখবেন বলে, আর তোমরা এত ভালো বড় বীর,
তাহলে মল্লযুদ্ধ হোক, হ্যাঁ, এতে রাজা দেখছেন, রাজার খুব আনন্দ হবে, এবং রাজার আনন্দ বিধান করা তো প্রজাদের কর্তব্য, তো তুমি সেটা করো, কি অবস্থা? হ্যাঁ, তখনকার সময় এইভাবে রাজারা আনন্দ নিতেন। এর মধ্যে পৈশাচিকতা ছিল, কিন্তু এরকমই ছিল সেই সময় সিস্টেম। রাজা মল্লযুদ্ধের মানে এগুলো হচ্ছে আমরা স্টেডিয়ামে যে খেলা দেখতে যাই, ঠিক সেরকম। এখনও সে ধরনের খেলা আছে তো, ষাঁড়ের সঙ্গে যুদ্ধ আছে না, ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মরে যেতে পারেন, কিন্তু এটাই খেলা। হ্যাঁ, সেসব তো অনেক কিছুই আছে, মানে যাতে প্রাণের রিস্ক আছে সেরকম খেলা এখনও আমরা খেলি, এই ইয়েতেও আছে যে যুদ্ধতে হয়তো মরে যেতে পারে, খেলার মধ্যেই এটা হতে পারে। মল্লযুদ্ধ তো এখনও আছে, তাতে যদিও নিয়ম আছে মল্লযুদ্ধের, যে এখানে আঘাত করা যাবে না, সেখানে আঘাত করা যাবে না, সেসব আছে ঠিকই, কিন্তু থাকলেও কি সবসময় সব কিছু ঠিক থাকে? হঠাৎ করে বেকায়দায় কিছু, এখন হয়তো আরেকটা অনেকটা রেস্ট্রিকশান আছে এইটাই, কিন্তু যখন তখন যা কিছু হতেই পারে, এ তো রিস্ক, তাই না? আরও কত কিছু, এই যে সমুদ্রের মধ্য দিয়ে ইংলিশ চ্যানেল পেরোতে হবে সাঁতরে, এ তো প্রাণের রিস্ক নেই, যতই পাশাপাশি সব নৌকো টৌকো থাক না কিছু, কখনো কিছু হতেই পারে, সবই তো খেলা, তাই না? তা সেই সব খেলা তখনও ছিল যে এই মল্লযুদ্ধ হবে, এখানে এসে যুদ্ধ হবে, রাজা এসে দাঁড়িয়ে দেখবেন, সব প্রজারাও দেখবে, আনন্দ হচ্ছে। তার মধ্যে কিন্তু কোথাও বলা নেই মল্লযুদ্ধেতে যে দেখো এটা কিন্তু খেলা হচ্ছে, সুযোগ পেলে কেউ কাউ কিন্তু মারবে না, তা নয়, ওপেন, যে মানে সত্যি সত্যি মল্লযুদ্ধ করবে, যদি পারো ওকে মেরে ফেলবে, যে মেরে ফেলতে পারবে সেই জয়ী হবে, সে পুরস্কৃত হবে রাজার দ্বারা, তাই না? ওই যে মোরগের লড়াইয়ের মতো, একটা মুরগি তো মরেই যায় কিন্তু তা দেখে আমরা আনন্দ পাই, তো সেরকম সব ছিল। মল্লযুদ্ধ হবে, যে জিতবে আরেকজন মরে যাবে, তাতে কিছু হবে না, কিন্তু একটা আনন্দ, তো সেইটা করতে বলছেন আর কি, যে তোমরা তাহলে মল্লযুদ্ধ করো। তো শ্রীকৃষ্ণ তখন বলছেন যে বলছেন দেখো শ্রীকৃষ্ণ তন্নিশম্যা ব্রবীত কৃষ্ণ দেশকাল চিতঙ্গচাহা, বলছেন নিযুদ্ধম আত্মনোভীষ্টং মন্নমানোভিনন্দ্যচ। তিনি মনে মনে বুঝলেন এই যে আমাকে আবাহন করলো যে মল্লযুদ্ধ করবার জন্য, এটাই তো আমি চাইছিলাম যে আমাকে যাতে যুদ্ধের জন্য ডাকে, এই অবসরটা উনিও চাইছেন তো কৃষ্ণ, কিন্তু সেটা মনে মনে বুঝেছেন, কিন্তু বাইরে প্রকাশ করলেন না। বাইরে বললেন যে প্রজাবোজপতেরস্য ভয়ং চাপি বনেচরা করবাম প্রিয়ং নিত্যম তন্নহ পরম পরম অনুগ্রহ। বলছে দেখুন, আমরা এই ভোজপতি বলতে এই কংসের যে আমরা প্রজা, তো আমরা তার প্রিয় কর্ম করব, মল্লযুদ্ধ করে সেই রাজার আনন্দ দান করবো, এতে অত্য উত্তম কথা, এ তো রাজা আমাদের প্রতি অনুগ্রহ করলেন এই সুযোগ দিয়ে, যে আপনি বলছেন মল্লযুদ্ধ করতে, সেই যুদ্ধ দেখতে চান, তিনি খুশি হবেন কংস রাজা, এ তো অতি উত্তম কথা, এ তো আমরা অনুগৃহীত হলাম এর দ্বারা, খুব ভালো কথা। কিন্তু বালা ওয়ম তুল্য বলাই কৃষ্যাম ইথোচিতম, আমরা তো বালক, বললাম না এখন উপনয়ন সংস্কারই হয়নি, আমরাও খেলবো কিন্তু কি করব, তুল্য বলাই কৃষ্যাম, আমাদের মতোই বলশালী যারা তাদের সঙ্গে যুদ্ধ করব, মানে আমরা তো বালক, কাজে এরকম আমাদের মতো সমান বল যাদের তাদের সঙ্গে যুদ্ধ করব, মানে ওদের তাৎপর্য হচ্ছে যে চানুর যুদ্ধ করবেন, চানুর ওদের থেকে বয়সে অনেক বড়। তো শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে যুদ্ধ আমরা করব, তো আমরা বালক, তাহলে বালকদের সঙ্গে যুদ্ধ করব, বড়রা যেন যুদ্ধ করতে না আসে। তো ভবেন নিযুদ্ধং, বলছেন যথোচিতং ভবেন নিযুদ্ধং মা ধর্ম স্পৃশেন মল্ল সমা সভাসদ, তার কারণ হচ্ছে এতে যেন এই যারা সভাসদ বসে আছেন, এখানে মল্লযুদ্ধের নিয়ম আছে, যদি নিয়ম হচ্ছে এইরকম সমান সমানের সঙ্গে যুদ্ধ করবে, একটা বালকের সঙ্গে আপনি একজন বয়স্ককে লেলিয়ে দিলেন, এটা ধর্মের বিরুদ্ধ, কারণ সে এসে একটা বালককে বধ করে ফেললো, সেটা তো ধর্মসঙ্গত হবে না। দেখুন ভগবান কীরকম এদেরকে বারবার কিন্তু বধ করবেন, এদের
করবার আগে কিন্তু ওয়ার্নিং দিচ্ছেন, শুধরাবার সুযোগ দিচ্ছেন, তাই না? উনি জানেন উনি কি বালক আর কোথায়, তিনি জগতের স্বামী। কিন্তু এদের এই চেহারাটা দেখুন এখানে ফুটে উঠছে যে কীরকম নৃশংস এরা। সত্যি কথাই বলেছেন তো, এরকম এদের এই চানুরের এরকম বলা উচিতই নয় যে একটা বালককে তিনি যুদ্ধ করবেন। কিন্তু তখন চানুর বলছেন, চানুরেরও যুক্তি, তিনি বলছেন যে বলছে কৃষ্ণ বলছেন যে এরকম কিন্তু আমরা বালক তো, কাজেই আমি যাদের সঙ্গে যুদ্ধ করবো তারা যেন বালক হয়, আমাদের যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তা নাহলে পরে আমাদের থেকে বেশি বলযুক্ত কারোর সঙ্গে যদি নেন যুদ্ধ করতে, এতে তো অধর্ম হবে, যারা সভাসদ তাদেরকেও সেই অধর্ম স্পর্শ করবে। চানুর উবাচ ন বাল ন কিশরস্তম বলঞ্চ বলশ্চ বলিনাং বরহ লীলয়ে ভো হত এহেন সহস্র দীপসত্ত্বভৃত। বলছে আরে বলি যারা যারা আর কি বলবান, তাদের ন বাল ন কিশরস্তম, তুমি তো বালকও নয় কিশোরও নয়, তুমি তো একজন শ্রেষ্ঠ বলশালী। হ্যাঁ, শুধু বয়স দেখলে কি আর হবে, তোমার মতো বল তুমি একটা কেন না লীলায়েব হত ইয়ে ন সহস্র দীপসত্ত্বভিত। সহস্র হাতির সমান বল বিশিষ্ট যে একটা হাতি আমাদের যে কুবলয় হাতি, তাকে তুমি অবলীলায় বধ করেছ, কাজে তুমি আবার বালক কোথায়, তুমি তো একটু বলশালী, কাজে তুমি সমান তোমার মতো বালকের সঙ্গে যুদ্ধ করবে মানে তুমি বড় বড় যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারবে। তসমাৎ ভবদ্ভ্যাং বলিভীর যোদ্ধ্যভ্যং নানয়োত্র বই মই বিক্রম বাষ্ণ্য বলে ন সহ মুষ্টিকহা। বলছেন যে তোমাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে বলছেন আমার সঙ্গে যুদ্ধ করবেন, আরেকজন মুষ্টিক আছেন তার সঙ্গে, দুজনের সঙ্গে যুদ্ধ করতে হবে। তা এরপরে এবং চর্চিত সংকল্প ভগবান মধুসূদন আসসাদাথ চানুরং মুষ্টিকং রোহিণী সুত। তারপরে চানুরের সঙ্গে যুদ্ধ করতে গেলেন কৃষ্ণ এবং মুষ্টিকের সঙ্গে হচ্ছেন ওই বলরাম, তারা যুদ্ধ করতে আরম্ভ করলেন। তারপরেই সেই একটা বিশাল যুদ্ধ এখানে শুরু হলো, মল্লযুদ্ধ শুরু হলো, আর সবাই সেই যুদ্ধ দেখছেন। তো এখানে সব যুদ্ধের সমস্ত বর্ণনাগুলো এখানে সব করেছেন। তো সেই বর্ণনা করতে গিয়ে এখানে এই যারা আর কি দ্রষ্টা, তারা সব দেখছেন যে এখানে ভগবান কীরকমভাবে যুদ্ধ করছেন। দুজনেই তো ভগবান, এই বলরামও তো সেই ভগবান নারায়ণেরই অংশ। তারপরে এখানে সমস্ত আছে কীরকমভাবে তারা সব যুদ্ধ করছেন। হ্যাঁ, তো সসেনবেগ উৎপত্তি মুষ্টিকৃত্য করাবহু ভগবন্তং বাসুদেবং ক্রুদ্ধ বক্ষস্য ভাদত নাচল তৎপ্রহারেণ মালা হত ইব দ্বীপ বাহুর নিগৃহ্য চানুরং বহুশ ভ্রাময়ন হরি। এরকম সব যুদ্ধ হতে হতে তো সেই চানুর তিনি করলেন কি যে এই লাফিয়ে সেই কি ভগবানের যে বাসুদেবের উপর ক্রুদ্ধ হয়ে কি করলেন তার বক্ষে মুষ্টি প্রহার তিনি করলেন সেই চানুর, এবং তাতে শ্রীকৃষ্ণ একটু বিচলিত হলেন না, উল্টে কি করলেন বাহুভর নিগৃহ্য চানুরং বহুশ ভ্রাময়ন হরি, তার দুই বাহু ধরে তাকে একবার বনবন করে ঘোরালেন। সেই চানুর কিন্তু কংসের পার্শ্বদ, বিশাল বলশালী মল্লযোদ্ধা। এই কংস ঠিক করে রেখেছেন যে কুবলয় হস্তি দিয়ে কাজ হলো না, এবারে এদেরকে দিয়ে বধ করাবেন। তা ভূপৃষ্ঠে পথয়া মাস তরসা ক্ষীণজীবিতম, এবং তাকে বনবন করে ঘুরিয়ে মাটিতে নিক্ষেপ করলেন এবং ইয়েও করলেন ওই বলভদ্র। তিনি তো মুষ্টিকের সঙ্গে যুদ্ধ করছেন, তাহলে বলভদ্রেন বলি না তলে না আবি হত বিষম, আর এদিকে মুষ্টিককেও বলভদ্র আঘাত করলেন। তা এইরকম তারপরে বললো তারা দুজনেই মাটিতে পড়ল। প্রবেপিত স্বরুধীরম
উদ্ভবন মুখতোর্দিতা, সে তার মুখ থেকে রক্তভূমি হলো। ব্যসুহ পাপাতোর পুপস্থে বাতা হতো ইবাং ঘৃপ। তারপরে কি হলো যে ওই তারা ওই বধ করলেন, বর্ণনা আছে, মানে চানুরও মারা গেলেন আর এদিকে মুষ্টিকও মারা গেল যে কংস, তাহলে এবারে এখন সরাসরি কংসই থাকলেন লাস্টে, মানে আর তো কেউ না, কংস সেই ছোটোবেলা থেকে সব কৃষ্ণের ছোটোবেলা থেকে তাকে বধ করবার অনেক চেষ্টা করলেন, বহু পুতনাকে পাঠালেন, আরও কত রাক্ষসকে পাঠালেন, সব কিচ্ছু হলো না। তারপরে এই মল্লযুদ্ধে ডেকে আনলেন, ডেকে এনে হস্তি দিয়ে হত্যা করাতে চাইলেন, হলো না। চানুরকে আর এই মুষ্টিককে পাঠালেন, কিচ্ছু হলো না। এইবারে কংসের নিজের মৃত্যু ঘনিয়ে আসছে। তখন কৃতে কংসং বিপ্রমুখ্যা সাধব সাধু সাধ্বিতি হতেশু মল্লবর ইয়েশু বিদ্রুতে সুচ ভোজরাট। তা এখন সব বাদ্যগুলো সব বাজতে লাগলো, যে নিয়ম যে যুদ্ধে কেউ মানে যেই জিতুক, মানে খেলা যখন হয়ে যায় একটা খুব আনন্দ তো, দেখলেন সবাই খেলা, তো সব বাদ্য টাদ্য সব বাজছে। এবং ওইখানে রীতে কংসং বিপ্রমুখ্যা, কংস ছাড়া আর মানে ওইখানে বলেছেন জনা প্রজর্হিষু সর্বে কর্মণা রামকৃষ্ণয়ঃ। এ রাম এবং কৃষ্ণ এদের দুজনের যে লীলা তা দেখে সমস্ত মানে যারা আর কি দর্শক ছিল তারা খুব আনন্দিত হলো। এবং রীতে কংসং, কংস ছাড়া আর যারা বাকি আছেন তারা অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তাকে সাধু সাধু বলতে লাগলেন, যে বাহবা দিচ্ছেন যে দারুণ কাজ করেছ। কিন্তু এই দুন্দুবি সব বাঁচতে লাগলো, কিন্তু কংস খুব রেগে গেলেন। নবারয়ত স্বতুরিয়ানি বাক্যং চেদমুবাচ, তিনি সঙ্গে সঙ্গে বললেন এইসব বাজনা টাজনা বন্ধ করো। এবং কি বললেন, নিঃসারয়ত নিঃসারয়ত দুর্বৃত্ত বসুদেবাত্মজ পুরাত ধনম হরত গোপানাম নন্দং বধ্নীত দুর্মতিম। ওর সৈন্যদের আদেশ দিলেন যে এই যে দুটো দুর্বৃত্ত বসুদেবের দুই পুত্র, এদের দুজনকে পুরো থেকে নগর থেকে বের করে দাও, এবং ওই গোপদের মানে ওই সমস্ত ধন সম্পত্তি হরণ করে নাও, কারণ এরা সব একে মদত দিচ্ছে, সেখানে মানুষ হয়েছেন সেই গোপদের। কারণ গোয়ালাদের পল্লীতেই তো উনি মানুষ হয়েছেন। তো বলছেন যে সব গোপদের সমস্ত ধন হরণ করে নাও এবং নন্দকে বধ করো। এবং নন্দং বধ্নীত দুর্মতিম বসুদেবস্তু দুর্মেধা হন্যতাম আশ্বসত্তম উগ্রসেন পিতা চাপি সানুগ পরপক্ষগ। এবং এই বসুদেব এদের যে বাবা সে দুর্মেধা, মানে দুষ্টু আর কি, তাকেও বধ করো এবং আমার যে পিতা উগ্রসেন তাকেও ছাড়বে না, তারও সাঙ্গপাঙ্গ সমেত এদেরকে বধ করো। এই আদেশ কংস দিয়ে দেন, মানে এখন তো তার শেষ সময় চলে এসেছে, সব রকম উপায় তাকে এরকম করার জন্য। এবং বিকত্থমান ওই কংসে প্রকৃপিত ব্যয় লঘিম্নোপত্যত রসা মঞ্চম উত্তুঙ্গ মারুহা, যেই এসব বলছেন তাতে এখন দেখলেন কৃষ্ণ যে এখন তো একমাত্রই উপায় হচ্ছে একেই বধ করতে হবে, কারণ তার হুকুম তামিল এখন যদি করতে এরা যায় তাতে অনেক ক্ষতি হবে। সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে সেই মঞ্চে যেখানে রাজা বসে আছেন দেখার জন্য সেইখানে গিয়ে উঠলেন। উঠে কি করলেন যে তমাবিসন্তম আলোক্য মৃত্যুমাত্মন আসনাত মনস্বী সহসোত্থায় জগৃহে শশীচর্মণি। এবং তিনি যখন লাফিয়ে এলেন কংসের আসনের কাছে, তাকে দেখেই কংস বুঝলেন যে আমার জম এসে গেছে সামনে। তিনিও তাড়াতাড়ি আসন থেকে উঠে তরোয়াল আর ঢাল অসি আর চর্ম হাতে নিলেন। তং খড়্গ পানিং বিচরন্ত মাসু সেনম যথা দক্ষিণ সভ্যমম্বরে সমগ্রহী দুর্বিসহগ্র তেজা যথোরগং তার্ক্ষসুত প্রসয্যা। এবং তিনি যখন উঠলেন মানে সর্পের মতো কংস লাফিয়ে উঠলেন,
তো ওই গরুর যেমন উদ্যত ফন উদ্যত ফনা বিশিষ্ট সর্পকে ধরেন, ঠিক সেই রকম এই উনিও কী করলেন, শ্রীকৃষ্ণ কী করলেন, তাকেও ওই মানে প্রগৃহ্য কেশেষু চলত কিরীটং নিপাত রঙ্গ পরিতুঙ্গ মঞ্চাত, তাকে ওই মঞ্চের উপর থেকে হ্যাঁ তার কংসের চুলের মুটি ধরে তাকে মাটিতে ফেলে দিলেন। তার মুকুট টুকুট সব খুলে গেল, তাকে মাটিতে ফেললেন এবং নিজেও তস্য পরিষ্টাত স্বয়মঞ্জ অবজনাভ পাপাত বিশ্বাশ্রয় আত্মতন্ত্র, যিনি বিশ্বের আশ্রয়, যিনি আত্মতন্ত্র মানে যিনি পরাধীন নয়, আর সব জীবই তো আমরা পরাধীন ভগবানের অধীন, কিন্তু তা তিনি কারু অধীন নন। কাজী এই যে রাজা, রাজা মানে বাইরের যুগের রাজা, বাইরের দৃষ্টিতে রাজা, কিন্তু আসল তো রাজা, আসল স্বতন্ত্র তো ভগবান, এবং তিনি বিশ্বের আশ্রয়, সমস্ত বিশ্বই তার উপরে আছে। তিনি কংসের উপরে গিয়ে পড়লেন, লাফিয়ে গিয়ে পড়লেন কংসের উপরে, পড়লেন তং সম্পরে তং বিচিক বিচকর্ষ ভূমৌ হরির যথে এবং জগত বিপশ্যতা হা হেতি শব্দ সুমহাংস্তদা ভূ দুদীরিত সর্বজনৈর নরেন্দ্র। তখন এই সনিত্য দোক বিঘ্ন বিধা ধিয়া তমীশ্বরং পিবন বদন বা বিচরণ স্বপন শ্বসন দদর্শ চক্রায়ুধমগ্রত যতস্তদেব রূপং দুরবাপ মাপ। এই যে ভগবান তাকে ইয়ে করলেন, ভূমিতে প্রতীত করলেন, করে তাকে বধ করলেন, কিন্তু এইখানে একটা কথা, সনিত্য দোদ্বিগ্ন ধিয়া তমীশ্বরং পিবন বদন বা বিচরণ স্বপন শ্বসন দদর্শ চক্রায়ুধমগ্রত যতস্তদেব রূপং দুরবাপ মাপ। তিনি এই যে শয়নে স্বপনে বারবার দেখছেন, এই যে বলেছেন না এই বাস এই দেবকীর গর্ভের যে সুত পুত্র সে তোমায় বধ করবে, অষ্টম গর্ভ তোমাকে বধ করবে, এটা সে কবে কংস শুনেছেন, এবং তারপর থেকে যতই এই দৌরাত্মের কথা শুনছেন কৃষ্ণের, এই প্রথম দেখলেন কিন্তু তার সব কথা তো শুনেছেন, তার একটা মনে মনে তার একটা কীরকম মূর্তি হতে পারে সেটা কল্পনা করে রেখেছিলেন, এবং স্বপ্নে সেই মূর্তি তিনি দেখতেন, এখন একদম সাক্ষাৎ দেখলেন। বলছেন দদর্শ চক্রায়ুধম অগ্রত যতস্তদেব রূপং দুরবাপ মাপ, যে সেই যে রূপ, সেই রূপ মানে যে রূপ তিনি মানে দেখেছেন, সেই রূপই তিনি দেখতে পারেন, মানে যে রূপ সেই রূপটাকেই মানে কৃষ্ণের সেই যে রূপ সেই রূপটাকেই তিনি দেখতে পেলেন, সামনে দেখতে পেলেন। তাহলে এবং বললেন কি, তদেব রূপং দুরবাপ মাপ, এই ভগবানের যে চক্রধারী যে রূপ, এর দ্বারা ভাগবতকার মানে এটাই বলতে চাইলেন যে ভগবানের যে স্বরূপ, সেই স্বরূপের দর্শন কিন্তু কংসের হয়েছিল যখন তাকে বধ করছেন ভগবান, যে বলছেন এই রূপটা কি যতস্তদেব রূপং দুরবাপম, ভগবানের সেই রূপ সহজে সবাই দেখতে পারে না, দুরবাপ সহজে সেই রূপে ভগবানকে লাভ করা যায় না, তো কংস সেই রূপেই তাকে দেখলেন তার মৃত্যুর আগে, সেই রূপেই ভগবান তাকে বধ করলেন। আসলে এই যে বলেছেন না ভগবানকে এক একজন এক এক রকমভাবে পেতে চায়, এক এক রকমভাবে পেতে চায়, এক এক রকমভাবে ভগবান তাদেরকে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যে হম, বলেছেন যে আমাকে যেরকমভাবে চায় সেরকম, আমাকে কেউ পুত্ররূপে চায় আমি তাকে সেইভাবে কৃপা করি, কেউ আমাকে বন্ধুরূপে চায় আমি সেইভাবেই তাকে কৃপা করি, আর শত্রুভাবে চাইলে সেইভাবেই কৃপা করে, তো সেইভাবেই তাকে কৃপাই করলেন ভগবান। এই যে আমরা বলেছিলাম না যে বধ বা কিছু আমাদের দৃষ্টিতে বধ, ভগবানের দৃষ্টিতে কৃপা, তিনি তাদেরকে কৃপা করেছেন। এই যত পুতনা, পুতনার বধের সময় আমরা বলেছিলাম যে পুতনা যখন বধ করলেন তো দেখা গেল সেই পুতনা মুক্ত হয়ে গেল, ভগবানের সঙ্গেই তার মিলে গেলেন তিনি, তো এইভাবে তিনি সেই এটা করলেন। এবং তখন তস্যানুজা ভ্রাতরষ্টৌ কঙ্কন ইত্যাদি, তার যে আরও আটজন ভাইটাই ছিলেন তারা সবাই দৌড়ে এলেন যে কংসের
একে বাঁচাবার জন্য কিন্তু ভগবান তাদেরকে সব বধ করে দিলেন। তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের আলোচনা। এর পরের যে পরিস্থিতি, এই যে তিনি কংসকে বধ করলেন, তার ভাই যারা এবং তার যে পার্শ্বদ এই চাঙুর এদেরকে বধ করলেন, করার পরে এই যে দুষ্ট দমন, যে কংসকে দমন করলেন, এই যে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, এটা তো এক ধরনের পুরোপুরি অধর্ম তো সেই কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে নাশ করবেন, কিন্তু এটা তারই একটা পার্ট অংশ, সেটুকু করলেন। করে এই যে কংস, তিনি অন্যায়ভাবে উগ্রসেনকে বদ্ধ করে এই রাজ্য ভোগ করছিলেন এবং অন্যায়ভাবে সেটা করছিলেন, প্রজাপীড়ন করছিলেন, অন্যায় কাজ করছিলেন। তো কংস সেইটা তো আর এই ঘরে বসে সন্ন্যাসী হয়ে উপদেশ দিয়ে সেইটা কংসকে পাল্টানো যেত না, সেই জন্য ভগবান এইভাবে আবির্ভূত হয়ে দিব্য কর্ম দেখিয়েছেন। তো এরপরে তিনি এইখানেই কাজ শেষ হয়ে গেল না, যে কংসকে তো বধ করে দিলেন, এই যে একটা রাজ্য, এই যে রাজা ছিলেন তিনি, তাকে সরিয়ে সেই জায়গাতে একজন রাজাকে বসাতে হবে এবং সব আবার আগের মতো সব ডিজর্ডার হয়ে আছে, সবগুলোকে আবার ঠিকঠাকগুলো করতে হবে, সেইগুলো তিনি করছেন। এরপরে আমরা সেগুলি আলোচনা করব আজকে। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাদৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে।